তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি। আগ্রহীদের মধ্যে প্রথম দিন ওয়ার্ড কাউন্সিলরদের ভিড় দেখা গেল, তৃতীয় দিনে ঢাকা উত্তরে দেখা গেছে মেয়র প্রার্থীদের সমাগম। ঢাকা উত্তর থেকে নির্বাচনে লড়তে জাতীয় পার্টির দুই নেতা আসেন মনোনয়নপত্র কিনতে। স্থানীয় নির্বাচন তাই দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে গিয়েও নির্বাচন করার সিদ্ধান্তে অটল ববি হাজ্জাজ। অবশ্য তাকে স্বাগত জানিয়েছেন দলের সমর্থন পাওয়া নেতা বাহাউদ্দিন আহমেদ বাবুল। দলে আমার যেই রেসপন্সিবিলিটিস সেটার সাথে যদি কোনো ধরনের ক্ল্যাশ থাকতো তাহলে আমি প্রথমেই আসতাম না, আজকেও তুলতাম না। আর এর কারণে দলের ভেতরে আমার বিশ্বাস যে এই কারণে দলের ভেতরে কোনো ঝামেলা হবে না। নির্বাচনটা হচ্ছে রাজনৈতিকভাবে না, সেহেতু উনি আমাকে সমর্থন দিয়েছেন, উনি গতকালকেও বলেছেন ইউ আর মাই ক্যান্ডিডেট। এরপর যদি কেউ গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষার্থে কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় পারেন, বাট দলীয়ভাবে আমাকে দল মনোনয়ন দিয়েছে। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিপিবি সমর্থিত প্রার্থী আব্দুল্লাহিল কাফি। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব যেন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সকল প্রার্থী সমানভাবে সুযোগ পায়, যাতে সরকারের দিককে কোনো প্রভাব সৃষ্টি করার চেষ্টা না করা হয়। ঢাকা উত্তরের মেয়র পদে লড়তে ইরাদ আহমেদ চৌধুরী ও কাজী মোহাম্মদ শহীদুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন। সব প্রার্থীদেরই আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়ে মনোনয়নপত্র দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, অনেকেই ইতিমধ্যে মনোনয়নপত্র নিয়েছেন। রিটার্নিং অফিসারের তরফ থেকে যে আচরণবিধি তাদেরকে যথাযথভাবে অনুসরণ করতে হবে, কোনো অবস্থাতেই আচরণবিধি লঙ্ঘন করতে দেওয়া হবে না। এছাড়াও সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে লড়তে আগ্রহীরাও মনোনয়নপত্র কিনতে ভিড় করছেন। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।